প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পৌরসভা। তার আগে এলাকার বিভিন্ন বাজারে ঘুরে জনমত তৈরি পৌরপতি ও স্থানীয় বিধায়কের। এদিন শান্তিপুরের বিভিন্ন বাজারে ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। আগামী পয়লা বৈশাখ থেকে শান্তিপুর পৌরসভা এলাকায় নিষিদ্ধ হতে চলেছে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ। ইতিমধ্যেই পৌর প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তার আগে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে পথে নামলেন বিধায়ক ও চেয়ারম্যান। আগেই শহরের বিভিন্ন সংগঠনগুলির সাথে সভা করে সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। এদিন সকালে এলাকার বেশ কয়েকটি বাজারে প্রচারে যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ অন্যান্যরা। সাধারণ নাগরিকদের সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়। চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। সচেতন করতে দোকানদারদের, যেহেতু তারা হয়তো দীর্ঘদিন থেকে প্লাস্টিক ব্যবহার করতে তারা অভ্যস্ত, আমরা মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সমস্ত মুদিখানার দোকান যারা আজকে প্লাস্টিক দ্রব্যগুলো বিক্রয় করে তাদের কাছেও আমরা অনুরোধ করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকটি পৌরসভায় 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়েছে। প্লাস্টিক ব্যাগের কারণে নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রতি বছর বর্ষার সময় জল নিকাশি সমস্যায় পড়তে হয় সাধারণ পৌরবাসীকে। এবার বর্ষায় যাতে সেই সমস্যায় পড়তে না হয় তার জন্যে আগে থেকে সকলের কাছে আবেদন করেছে পৌর কর্তৃপক্ষ। রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে যে সকল পৌরসভাগুলি সবার আগে রাস্তায় নেমেছে তার মধ্যে আমার শান্তিপুর পৌরসভা অন্যতম। অর্থাৎ শান্তিপুর পৌরসভা সবার আগে রাস্তায় নেমেছে এই প্লাস্টিক ব্যবহারেরকে নিষিদ্ধ করার জন্য, অবশ্যই সেটা 75 মাইক্রনের নিচে। কিন্তু এর আগেও আমাদের শান্তিপুরে এরকম অভিযান হয়েছিল এবং আজ থেকে আমাদের শুরু হলো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আগামী দিনে এই অভিযান ক্রমান্বয়ে চলতে থাকবে। যদিও পৌরসভার এই উদ্যোগকে কটাক্ষ করেছে অনেকেই, তাদের মতে আগে কারখানা ও পাইকারি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করুক পৌরসভা, তাহলে সাধারণের কাছে পৌঁছাবে না প্লাস্টিক ক্যারি ব্যাগ। হয় টোটালে বন্ধ করতে হবে, আর তা না হলে এগুলো মানে বাজারে চলবে, পরিষ্কার হচ্ছে। এই যে সব মালগুলো আছে হয় বন্ধ করে দিতে হবে, উপর থেকে বন্ধ করতে হবে। তাহলে এই মালগুলো কীভাবে বিক্রি হবে? আমাদের যে লাইন সব প্লাস্টিক, যত কিছু মাল সব প্লাস্টিক, এগুলো নিশ্চয়ই ব্যাগে ব্যবহার করা সম্ভব না, আর তাহলে কেউ কিছু দেখতে পাবে না। তাহলে এইসব জিনিস হয় উপর থেকে টোটালে বন্ধ করে যাবে, আর তোমার দোকানে এইসব না ঝুলালে তো আমাদের ব্যবসায় বন্ধ করে দিবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।